সবাই কেমন আছো তো আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি মোবাইল নিয়ে এই মোবাইল মাধ্যমে শুধু মুখে কথা বলেই বাংলা বা ইংলিশ বা অন্য তো এই জন্য এখন আর টাইপ করার কোনো প্রয়োজন হবে না আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা দারুণ লেগেছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এটা হচ্ছে স্যামসাং এস এইট স্যামসাং ফোন আর এই অ্যাপ্লিকেশনটা স্যামসাং এনি অ্যান্ড্রয়েড ওর আহ ফোনের জন্যই অ্যাভেলেবেল বলে আমার ধারণা কারণ এটা গুগল আর একটা কিবোর্ড তো চলো দেখে নেই কিভাবে এই অ্যাপ্লিকেশনটা আমরা আমাদের ফোনে ডাউনলোড করতে পারি এবং এটা কিভাবে কাজ করে তো এই জন্য শুধু আমাদের যেতে হবে প্লে স্টোরে তো আমরা এখন প্লে স্টোরে যাবো এখানে গিয়ে টাইপ করতে হবে জি বোর্ড কি বোর্ড আছে না গুগল কিবোর্ড বোর্ড জি বোর্ড এখানে ক্লিক করব ইনস্টল ইনস্টলে ক্লিক করব খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যায় সরি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তো আমি আমার টি নিয়ে বসেছি গলার অনেক সরি তো দেখো এখানে এখন অপশন দিয়েছে এখানে ইনস্টল হয়ে গেছে ওপেন অপশন দিয়েছে এখানে ওপেন এ ক্লিক করবো এবং এখানে সেটিং করে নিতে হবে এনেবল ইন সেটিং অপশন দিয়েছে জি বোর্ড গুগল ভয়েস টাইপিং যাই হোক আমরা জি বোর্ডে ক্লিক করবো তারপর এখানে আছে এখানে বলেছে যে তুমি ওকে ক্লিক করতে হবে এবং তারপরে সেট স্টেপ টু সিলেক্ট ইনপুট মেথড এখানে ক্লিক করতে হবে এবং দেখো এখানে চেঞ্জ কিবোর্ড এখানে দুটো কিবোর্ড আছে জি বোর্ড এবং স্যামসাং কিবোর্ড তো আমরা জি ক্লিক করবো এবং তারপর সেট পারমিশনস এখানে ক্লিক করব এলাও জি বোর্ড টু অ্যাক্সেস ইওর কন্টাক্টস ডিনাই অর এলাও অবশ্যই এলাও করতে হবে এবং রেডি টু গো ডান তো সেটআপ হয়ে গেল এখন ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে ক্লিক করলে দেখো এখানে অলরেডি বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউকে যেহেতু আমি ইউকে থাকি এখানে এটা বাই ডিফল্ট এখানে অ্যাপিয়ার হচ্ছে বাট নিচে এখানে কিবোর্ড এর একটা অপশন আছে এখানে গিয়ে আমরা কিবোর্ড অ্যাড করতে পারবো তো দেখো কত রকমের ভাষা এখানে আছে ইংলিশ স্কট স্কটিশ দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে ওয়েলশ আর কত রকমের ল্যাঙ্গুয়েজ অনেক ল্যাঙ্গুয়েজ আছে তো তোমরা তোমাদের পছন্দ যেটা যেই ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলতে চাই যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করতে চাই ওই কিবোর্ডটা এখানে প্রেস করলে ওই কিবোর্ডটা এখানে সেট হয়ে যাবে দেখো কত রকমের ল্যাঙ্গুয়েজ এখানে হিন্দি হিলমারি মারি হিরি মোটু হোমং কত রকমের ল্যাঙ্গুয়েজ এখানে আছে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে বাংলা কারণ আমরা বাংলা লিখতে চাই তো যেহেতুটা বি উপরের দিকেই থাকবে তো দেখো এখানে আছে বাংলা তো এখন আমরা বাংলায় ক্লিক করব বাংলায় ক্লিক করার পরে তিনটা অপশন এসেছে বাংলা বাংলাদেশ বাংলা ইন্ডিয়া বাংলা ল্যাটিন বাংলা ল্যাটিন বলতে কি মিন করছে আমি জানি না তো বাংলা বাংলাদেশ এটা অফকোর্স ক্লিক করব তো চলে এসেছে দেখো সরো সরে এটা অলরেডি ক্লিক করা আছে হ্যাঁ নিচে আমরা এখানে ডান এ ক্লিক করব তো অলরেডি হয়ে গেল আমার দেখো ল্যাঙ্গুয়েজে দুটা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা আছে একটা ইংলিশ আর একটা বাংলা তো এটা হয়ে গেছে ডান এখন এখান থেকে আমরা বের হয়ে আসব এবং একটা কিছু লেখার চেষ্টা করব তো দেখো এখানে অলরেডি কিবোর্ড জি কি গুগলের কিবোর্ডটা এখানে অ্যাপিয়ার হচ্ছে এটা কিন্তু স্যামসাংয়ের কিবোর্ড না এখানে দেখো উপরে ওদের এই লোগোটা অ্যাপিয়ার করছে তার মানে এটা জিবোর্ড এখন এখানে বাংলা কিভাবে লিখবো সেটা হচ্ছে কথা তো চাইলে তো এখানে ইংলিশ অফ কোর্স লেখা যায় এভাবে নর্মাল ওয়েতে নর্মাল কি বোর্ডে আমার এভাবে লিখে ওভাবে লিখতে পারো সব অপশন এখানে আছে ওয়ান টু থ্রি ফোর আছে সবকিছু আছে ইমোজিজ আছে এখানে ইমোজিতে কিছুক্ষণ ক্লিক করে থাকলে ইমোজিসগুলো চলে আসে সবকিছু ভাবে অ্যাপেয়ার করবে বাট এখন কথা হচ্ছে বাংলাটা লিখবো কি করে এখানে যে ওয়ার্ল্ডের একটা গোল একটা লোগো আছে এটাতে ক্লিক করতে হবে করলে এখানে বাংলা চলে আসবে সরে তো বাংলা চাইলে তো হাতে লিখে বেলা যায় এভাবে এভাবে আমরা লিখতে তো পারি আর যদি লিখতে না চাই মুখে কিভাবে কথা বলে লেখা যায় সেটা হচ্ছে এখানে যে মাইক্রোফোনের সাইনটা আছে এই মাইক্রোফোনের সাইনে ক্লিক করতে হবে তারপরে বলতে হবে যে আমরা কি বলতে চাই প্রথমের কথাটা বুঝতে পারেন এখানে তারপরে বলতে হবে আচ্ছা হ্যাঁ তা ধরতে পেরেছে আমি কি বলেছি তারপরে বলতে হবে যে আমরা কি বলতে চাই আপনি কেমন আছেন এই দেখো লেখা চলে আসছে এবং কোশ্চেন মার্ক দিতে চাই এখানে দেখো অপশন আছে কোশ্চেন মার্কের দাঁড়ি কমা সব কিছু আছে এখানে তারপরে যে ধারো বলতে চাই আপনার বাসা কোথায় আপনি কি বাসায় যাচ্ছেন আপনার বাসা কোথায় বাসায় যাচ্ছেন তারপরে আপনার সাথে কিছু কথা ছিল আপনার কি একটু সময় হবে আপনার সাথে কিছু কথা ছিল তো দেখো কি সুন্দর করে লেখা হয়ে যাচ্ছে এটা হাতে লিখতে গেলে অনেক সময় লাগতো মাথা খারাপ হয়ে যাবে কি লিখছি তো যাই হোক অনেক বেশি বড় লাইন যদি বলতে হয় সেটাকে খুব আমি বলবো যে খুব বেশি বড় লাইন না বলে মিডিয়াম সাইজের লাইন বলে বলে নিলে ভালো তাহলে ওটা ভালো করে ওরা পিক করতে পারে আর যদি বেশি বড় লাইন হয় কোনো সমস্যা নাই ছোট ছোট করে কথা বলা যায় যেমন আপনি কি করছেন আচ্ছা কি করছেন তোরা পিক করতে পারে নাই তো পিক না করতে পারলে আবার এখানে করছেন এই দেখো করছেন তারপর পিক করেছে কারণ তোমাদের সাথে কথা বলছিল না ওটা পিক করেছে তো আপনি কি করছেন দেখা চলে এসেছে আপনি কি খেতে ভালোবাসেন আজকে অনেক ঠান্ডা পড়েছে আমার অনেক জ্বর তো এভাবে বাংলা লিখে নেওয়া যায় এখানে ইমোজিজও আছে ইমোজিসে যদি ক্লিক করো কিছুক্ষণ হোল্ড করে রাখলে এগুলো আছে তারপরে এখানে স্টিকার আছে দেন জিফ আছে জিফ এর অপশনও তুমি এখানে চুজ করতে পারো লাইক হাই ফাই হাততালি

Choke beat beat <laughs> okay mm -hmm. raganito oh that's a good one three. <laughs> ah really bisri chi <laughs> they <laughs> give you আহ সবগুলো হয়তো রিলেভেন্ট হবে না কাছাকাছি যাবে বেশিরভাগ গুলোই চোখ পাকানো চোখ পাকানো দেখ সুন্দর সুন্দর চিফ আর শুধু যে বাংলায় কথা বলা যাবে তা না আর অন্যান্য অনেক ভাষায় কথা বলা যাবে অলরেডি শুরুতে সেটা তোমাদেরকে দেখিয়েছি বাট যেহেতু আমি শুধু বাংলা আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজই জানি তো আমি সেট করে রেখেছি এই দুটাই তো এখানে বেশ কিছুক্ষণ ক্লিক করে রাখলে তিনটা অপশন দেয় একটা হচ্ছে ইংলিশ এর উপরে দুটা হচ্ছে জি বোর্ডের একটা ইংলিশ একটা বাংলা আর এটা হচ্ছে স্যামসাং কিবোর্ড তো এখন ফর এক্সাম্পল আমি ইংলিশে কথা বলতে যাচ্ছি কিন্তু টাইপ করতে যাচ্ছি না মুখে কথা বলবো তো সেই মুহূর্তে জাস্ট ইংলিশ এখানে ক্লিক করে এখানে বাংলা ইংলিশ তো আমি ইংলিশ ক্লিক করব করে এখানে ক্লিক করে যা বলবে তাই আসবে হ্যালো হোস নেই আই লাইক দিস অ্যাপ্লিকেশন করে বাংলায় কথা বলছি দেখে তো দেখো কত দ্রুত কতগুলো কথা লেখা হয়ে গেছে লাইক এর মধ্যে আর বাংলা থেকে ওরা আসলে ইংলিশটা

তো দেখো লেখা samsung কিবোর্ড samsung কিবোর্ডে প্রেস করলে জি থেকে এটা বের হয়ে আসবে samsung কিবোর্ডে চলে যাবে দেখো এখানে জি লেখা ছিল ওটা চলে গেছে তার মানে এটা samsung এর কিবোর্ড তো আবার যদি এখন নর্মালি আগে যেভাবে ছিল ভাবে লেখা যাবে এখন যদি আমি আবার এটাকে সেটআপ করতে চাই তাহলে যে জি যেখানে অ্যাপ্লিকেশনটা যেখানে ডাউনলোড করা আছে ওখানে গিয়ে আবার সেটআপ করতে হবে আগের মতো করে ক্লিক করে

লাগবে তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা থামস আপ দিয়ে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ